নমস্কার বিএনএন বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভূপেন্দ্রনাথ মজুমদার। এখন আমরা যে মানুষটাকে সঙ্গে পেয়েছি তিনি জিনাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশি। এবার পুজোয় তার সঙ্গে বিশেষ আড্ডা দেওয়ার মূল কারণই জিনাটা শহর জুড়ে আমরা যত বুঝছি শুধু পুজো পুজো পুজো। কিন্তু আমরা না কালকে জেলা প্রশাসক জেলা পুলিশ সুপার উদ্বোধন করতে এসে তাদেরও চোখ ধাঁধিয়ে গেছিল দিনাটায় এই পুজো বিগ বাজারের পুজোগুলো দেখে। এই সফলতার কাহিনী কীভাবে হলো সেই মানুষটার কাছেই আমরা শুরু করব, শুনে নেব আমাদের পুজোর আড্ডা শুরু দিনাটা পৌরসভার চেয়ারম্যান মাননীয় বৈষম্য মাহেশি। নমস্কার। নমস্কার। প্রথমে স্বাস্থ্য শুভেচ্ছা জানাচ্ছি। আমার প্রথম প্রশ্ন, আপনি দিনাটার চেয়ারম্যান থাকাকালীন দিনাটায় এত বড় পুজো হচ্ছে যে মানুষের চোখ দাঁড়িয়ে যাচ্ছে, আমরা কোনটা দেখবো কোনটা দেখাবো কোনটা ছাড়া বুঝতেই পারছি না, দিনাটা পুজো মানে বা উত্তরের সেরা পুজো, কীভাবে এটা সম্ভব? দিনাটার পুজো বিগত মাসখানে কোভিডের জন্য দু বছর খুব নাম বিধি নিষেধের জন্য সেই মাথায় ছিল না, লোকে নম নম করে পুজো করেছিল। দু বছর আগে পুজোর মান মোটামুটি ভালো ছিল। এই বছর আমাদের মাননীয় বিধায়ক উদয়ন গুহর অনুপ্রেরণা পৌরসভায় আমার পৌরোহিত্যে দিনাটার যেসব বিগ বাজারের পুজো হয় তাদেরকে চার মাস আগে আমরা পৌরসভায় একটি আলোচনার জন্য ডেকেছিলাম এবং তাদের কাছে মাননীয় বিধায়ক যে বলছি তখন উনি মন্ত্রী ছিলেন না, চার মাস আগে প্রতিটি পূজা কমিটির কাছে আবেদন করেছিলেন দিনাটার পুজোর মানটা বিগত দু বছরে করোনার জন্য পিছিয়ে গেছিল, এই বছর সকলকে পুজো একটা ভালো পুজো উপহার দিতে হবে এবং তার প্রস্তুতি সকলকে নিতে হবে। তাতে আমরা সেখানে টার্গেট করেছিলাম গোটা দশেক পুজো বুঝি বড় বাজেটের হবে, ভালো পুজো হবে, মানুষকে আকর্ষণ করবে এবং সেটা দেখা যাচ্ছে মোটামুটি সব পুজোই ভালো হচ্ছে। তার মধ্যে গোটা পনেরোই পুজো মানুষের নজর কাড়বে এবং এটা সম্ভব হয়েছে আমাদের সকলের অভিভাবক উদয়ঙ্গ ব্যক্তিগত উদ্যোগকে প্রত্যেককে পিছন থেকে সাহস দেওয়া সহযোগিতা করার আশ্বাস দেওয়াতে আমরা সকলেই দিনাটা পুজো করলে অনুপ্রাণিত হয়েছি। আমরা শুনতে পেলেন ক্রেডিট তিনি একা একদমই নিচ্ছেন না, সমস্ত ক্রেডিট উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী আরাই দিচ্ছেন। তো আমাদের রাজ্য সরকারের এখানে কতটাও ভূমিকা আছে? এবার তো আরেকটি কারণ, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তৎপরতায় বাংলার দুর্গ উৎসব যেটা অলরেডি ভারতবর্ষের জাতীয় উৎসবে পরিণত হয়েছে এইভাবে ইউনেস্কো সম্মানের মাধ্যমে সেটা বিশ্ব দরবারে বন্দিত হয়েছে, সেই জন্য আপাম যারা পূজা কমিটিরা তারা অতিরিক্ত উৎসাহিত হয়ে পুজোর মানটা আরও ভালো করার চেষ্টা করছে। দাদা, আমরা পুজোর সেরা পুজোর কাহিনী শুনলাম, এবার আপনি আমাদের বলুন পুজো এবার আপনি পরিত করেন। পুজোয় তো দল আমাকে একটি গুরুদায়িত্ব দিয়েছে দিনাটা পৌরসভার চেয়ারম্যান করে। বিগত এক মাস ধরে দিনাটা পৌরসভা খুব ব্যস্ত এবং আমার সৌভাগ্য মাধ্যমে আমাদের অভিভাবক হিসেবে উদয় করে দিয়েছি ওনার প্রতিনিয়ত আমরা দিক নির্দেশ পাচ্ছি এবং আমার বোর্ডে যারা সদস্য আমার সাথী কাউন্সিলাররা আছে তারাও প্রতিনিয়ত দিনাটার পুজোকে সফল করার জন্য এবং পৌরসভার সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য সকলে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে যাতে দিনাটার পুজোতে পৌরসভাটা আলাদা সুনাম মানুষের কাছে দেখা যায়। পুজো ঘুরতে পারবে? পুজো তো দিনভর ঘুরে হচ্ছে কাজের মাধ্যমে, পৌরসভার দায়িত্ব যখন আছে প্রতিমূর্তি শহরে প্রান্ত থেকে উপ্রান্ত কোথায় কী সমস্যা, রাস্তাঘাট ড্রেন নিকাশি নালা আলো কোথাও যাতে কোনো সমস্যা না হয়। এখানে এবার উত্তরে এখন পর্যন্ত আমাদের কাছে যা রিপোর্ট আছে বিভিন্ন বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে
বিভিন্ন গণসংগঠনের মাধ্যমে আমরা যা রিপোর্ট পাচ্ছি উত্তরের সেরা সেরা পুজো দিনরা থেকে আমরা উপহার দিচ্ছি। তো অটোমেটিক পুণ্যার্থীদের দিনটায় এবার আর ভালো নামবে। আপনি যেটা বললেন যে উত্তরের সেরা সেরা পুজো হচ্ছে, আমরাও দেখতে পাচ্ছি আমাদের, তো আপনি গর্ববোধ করছেন যে আপনার সময় এটা হয়েছে? গর্ব তো করছি, কালকে দিনহাটার পুজোয় জেলার যারা টপ ভিআইপি সম্মানীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়নগ মহাশয়, জেলা শাসক পবন কান্দিয়ালজি, পুলিশ সুপার সুমিত কুমারজি, এসডিপিও সাহেব, এসডিও ম্যাডাম, আইসি সাহেব সকলে মিলে দিনহাটার পুজো গ্রহণে কালকে উদ্বোধন করলেন এবং জেলা শাসকের মুখে শুনলাম কালকে আমি দিনহাটা পুজোর যে মান কলকাতার পুজোকে টক্কর দিলে। সত্যি কালকে আমরা প্রতিবেশন সর্ব সময় ছিলাম, আমরা দেখেছি ডিএম সাহেব প্রচণ্ডভাবে খুশি এবং উদ্বোধনী যে আমরা দেখতে পেয়েছি, মানে পুজো এতটা আছে এত সুন্দরভাবে দিনহাটায় যে শুরু হয়েছে তা সত্যিকারে কলকাতাকে টক্কর দেওয়ার মতো। এবার আমরা কঠিন প্রশ্ন করছি, আপনার চোখে দিনহাটা সেরা পুজো? দেখেন দিনহাটার এবার বিগ বাজারে পুজো অনেকগুলোই আছে, আমি যেন যে কেউ এসেও দিনহাটার তিনটি পুজোর আমি নাম বলছি না, সেই তিনটি পুজোতে তার প্রথম পছন্দের পুজো বেছে নেওয়া খুব কষ্টকর হবে, কেউ কারোর সে কম না। আর আমি নিজে এই ব্যাপারে একটা ডিসিশন দিতে পারি না, কথা বলতে পারি না, আমি নিজে পৌরসভা থেকে একটা প্রাইজ পাওয়া আমি পৌরপিতা এবং আমিও নিজে পূজা দিনহাটায় এবার লাস্টি পুজোর সভাপতিত্ব করেছি, সভাপতি আছি, সেই জন্য দেখলেন যে উনিও সেরা করতে হিমচিম খাচ্ছেন আমরা বুঝতেই পারছি। দাদা পুজো তো গেল, রাজনীতি আছে, পুজোর সময় আপনারা রাজনীতি করবেন, মানুষের পাশে দাঁড়াচ্ছেন, আমরা খবর পাচ্ছি যেখানে পুরসভার মানে সমস্যা খবর আসছে, আপনি নিজে স্কুটি নিয়ে গিয়ে রাস্তা করে দিচ্ছেন, লাইটের সমস্যা সমাধান করছেন, এগুলো কীভাবে করছেন? এমনিতে হচ্ছে এটা আমাদের দৈনন্দিন রুটিন। আমি একটি কথা বললাম না, আমার পৌরসভার আমার সাথী যারা কাউন্সিলরগুলো আছে তারা সমর্থভাবে পরিষেবা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে আছে এবং নিজ নিজ ওয়ার্ডে সকলে আমরা দায়িত্ব ভাগ করে নিয়েছি এবং আমি পৌরপিতা হিসেবে সব জায়গায় যাই এবং কাজটা তখনই সম্ভব আমার পক্ষে সফল হচ্ছে। প্রতিটি কাউন্সিল নিজে নিজে দায়িত্ব পালন করছে এবং আমরা এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। যেমন উত্তরের সেরা সেরা পুজো এভাবে আমরা মাননীয় বিধায়ক মহাশয়ের উপস্থিতিতে দিনহাটা পুজো কমিটিগুলো দায়িত্ব নিয়েছিল এবং আমরা পুজো উপহার দেবো উত্তরের সেরা, তো সেরকমই দিনহাটা পৌরসভা একটা বিরাট দায়িত্ব আছে, শুধু সেরা পুজো নয় সেরা ব্যবস্থা মানুষ সে ঢল নামে সেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে নিম্ন আসাম থেকে মানুষ সেবা দিনহাটামুখী হবে, পুজো দেখবে, এই কটা দিয়ে মানুষ যদি সুশৃঙ্খলভাবে শান্তিভাবে এবং নিরাপত্তা সহকারে পুজো দেখতে পারে সেটা আমাদের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ। শুধু প্যান্ডেল পুজো মণ্ডপের চ্যালেঞ্জ সীমাবদ্ধ না, এই পরিবেশটাকে রক্ষা করার প্রতিটি পুজো কমিটি এই ব্যাপারে সকলে খুব সতর্ক, প্রতিটি পুজো কমিটি এবারে নিজ নিজ দায়িত্বে প্রায় 100 জনের মতো এক্সপার্ট ভলেন্টিয়ারকে নিয়োগ করেছে যাতে শান্তিপূর্ণভাবে মানুষ পুজো সব জায়গায় মেডিকেলের ব্যবস্থা আছে, জলের ব্যবস্থা আছে, শহরে দুই জায়গায় ফায়ার ব্রিগেডের ব্যবস্থা রাখা হবে, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকবে, কোথাও যাতে কোনোরকম সমস্যা না হয় পুণ্যার্থীরা, তখনই আমরা মনে করবো সেরা সেরা পুজো হলো। সত্যি আপনি দেখছেন প্রশাসক হিসাবে কতটা কঠোর, অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড, ভালো ভলেন্টিয়ার, পুজো শুধু আলোক সজ্জায় নয়, মন্দ থিমেই নয়, যেন মানুষের যে পরিষেবা, পুণ্যার্থীর যে পরিষেবা, সেই পরিষেবা নিয়ে কতটা চিন্তিত আমরা বারবারই পুরো প্রশাসকের কাছ থেকে, পুরো প্রধানের কাছ থেকে শুনতে পাচ্ছি। এবার তো ব্যক্তিগত প্রশ্ন, পরিবারকে নিয়ে কি পুজো বেরোবে? পরিবার তো পুজো সকলেই আশা করে, এর ভিত্তি পরিবেশ সময় করে যাচ্ছি, দেখছি বড় আমার সঙ্গে আসছে এবং ছোটোবেলা থেকে পরিবার নিয়ে পুজো দেখার সবটা পাশে পরিচিত হয়েছে, এর ভিত্তি সময় করছি। ছোটোবেলায় পুজোর কাহিনী করবেন?
ছোটবেলা পুজো আসলে এক মাস আগে থেকে দাঁড়ানো থাকতো, পাড়া পুজোর সাথে জড়িত থাকতো, সকাল সন্ধ্যা মণ্ডল দিতাম, দেখতাম একটা এক মাস কী হয়ে কেড়ে যেত, টেরি পেতাম না। পুজো যখন দশমী আসতো তারপর দাস হয়ে যেতাম যে একটা মাস কি সুন্দরভাবে কেটে গেল পুজো, যে ছোটোবেলার দিন যদি মনে করি হতো অনেক দায়িত্ব তোমরা ধরতে ছিল না, তখন সাথে একটাই দায়িত্ব ছিল আনন্দ করবো একটা মাস। এবার পুজোয় আপনি কি প্রার্থনা করছেন দেবদুর্গার কাছে? মা দুর্গার কাছে আমি এটি প্রার্থনা করছি, দিনাকার পুজো উত্তরের সেরা সেরা পুজো হতে চলছে, এর নেপথ্যে যিনি কারিগর যিনি উৎসাহিত করেছেন আমাদের সকলের প্রিয় আমাদের অভিভাবক আমাদের নয়নমণি সম্মানীয় উদেন্দ্র মহাশয়, আমি দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায় দিনাকার পুজোকে একটি আলাদা মাত্রা দিয়েছেন, এই প্রথম উনি দশটি পুজো ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করেছেন এবং প্রতিটি পুজোকে 60,000 টাকা দিয়ে অনুদান দিয়ে উনি উৎসাহিত করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রীও আমি সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি এবং দিনহাটাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি।